হ্যাঁ বন্ধু, গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ করার জন্য আপনাদের। আজকে এই রানীগঞ্জে আমি দেখাতে চলেছি যে রানীগঞ্জে সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজো প্রচলন শুরু হয়। প্রায় 40 বছর ধরে যে ক্লাবটি এই জগদ্ধাত্রী পুজো শুরু করেছিল রানীগঞ্জে, আমরা সেই ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি। এই মায়ের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এখন দেখছেন পুজো শুরু হয়ে গেছে। আগে আমরা সরস্বতী পুজো করতাম, আমাদের 80 সালে আমরা ক্লাব স্থাপিত করেছিলাম। তারপরে আমাদের দেখলাম রানীগঞ্জে কোনো জায়গাতে এলাকাতে জগদ্ধাত্রী পুজো হয়নি বা হতো না। সেই সময় আমরা সবাই মিলে আলোচনা করে বন্ধুরা ঠিক করলাম যে রানীগঞ্জে আমরা জগদ্ধাত্রী পুজো করব। আমরা প্রথম জগদ্ধাত্রী পুজো করি 1982 সালে প্রথম। তখন থেকে আজ অবধি আমরা জগদ্ধাত্রী পুজো করে যাচ্ছি। আমরা সবগুলো সময়তে পারে না, জুনিয়র যারা আছে তাদেরকেও দিয়েছি, তাদের সঙ্গে সঙ্গে আমরাও থাকি। দীর্ঘদিন আমাদের তো এখানে সভাপতি পদে ছিলেন আমাদের নিখিলেশ চক্রবর্তী, উনি এই বছরে চলে গেছেন। আর আমরা কন্টিনিউ এইভাবে পুজো করে যাচ্ছি, আমরা আজ অবধি পুজো করে যাচ্ছি। আমরা চাই রানীগঞ্জে এখন আরও কয়েকটা পুজো বেড়েছে, আমরা আশা করি আরও পুজো হোক, রানীগঞ্জের বাসীরা তারা দেখতে পারবে আরও পুজো। জগদ্ধাত্রী রানীগঞ্জে খুব একটা হয় না, তার জন্য আমরা খুবই ভালো লাগে। আরও জগদ্ধাত্রীকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে রানীগঞ্জে। প্রথম যখন শুরু হয় পরপর 3 বছর কোনো কারণে কিছু একটা ঘটেছিল, ইন্দিরা গান্ধী মৃত্যুর সময়ে কিভাবে মায়ের মূর্তি নিয়ে এসেছিলেন সেই ঘটনা কি? প্রথমে যখন আমরা 82 সালে যখন আমরা প্রথম পুজো করি, সেই বছরে আমাদের রানীগঞ্জের লোকাল পার্টি অফিসের একজন মহান নেতা ছিলেন, উনি তখন পরলোক গমন করেছিলেন। সেই সময় সবারই প্রতিমা ঠাকুর নিরঞ্জন হতো আমাদের দামোদর নদীতে। সে বছরে আমরা প্রথম বছর যেতে পারিনি। দ্বিতীয়বারে রানীগঞ্জে একটু নিজেদের ভেতরে একটু ঝামেলা টামেলা সৃষ্টি হয়েছিল, সেটা সেকেন্ড টাইম। তৃতীয় বছর মানে থার্ড টাইমে ইন্দিরা গান্ধী যে বছরে মারা গেছিলেন, আমরা তখন আসানসোল থেকে প্রতিমা আনতে যেতাম। সে বছর আমাদের ঠাকুর আনতে অনেক কষ্ট হয়েছিল, ট্রেনের আমরা ব্রেক ভ্যানে করে ঠাকুর আনতে আনতে তখন সন্ধেবেলা হয়ে গেছিলো, সেটা আমাদের তৃতীয় বছর। তারপর থেকে আমাদের এখানে কন্টিনিউ পুজো আমরা একইভাবে করে যাচ্ছি, এখন খুবই ভালো লাগছে আমাদের এই পুজো। আমরা একটুখানি জানতে চাইছি, যেদিন মানে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন কীভাবে সেই মায়ের মূর্তিটা এই রানীগঞ্জ শহরে এনেছিলেন, সে পুরো ঘটনাটা জানতে চাইছি। বলে দিচ্ছি, আমরা আগের দিনে প্রতিমা আনতে যেতাম আসানসোলে, প্রত্যেক বছর আগের দিনে নিয়ে আসতাম। সে বছরে আমরা যেতে পারলাম না, সবই গাড়ি টাড়ি রাস্তা বন্ধ হয়ে গেছিল। আমরা সকালবেলায় ট্রেনে করে আসানসোলে গেলাম, ওখানে গিয়ে দেখলাম অনেক কিলোর গাড়ি ট্রাক ট্রাক সব আগুনে চলছে, খুব চিন্তায় পড়ে গেছিলাম। আজ থেকে প্রায় 40 বছর ধরুন হয়ে গেছে। তখন আমরা গিয়ে ওখানে একটা গাড়ি ঠিক করে রেলের আমরা রুট রেলের কেবিনে রিকোয়েস্ট করলাম যে রানীগঞ্জে আমরা ট্রেনে করে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাব। তখন কোনো মোবাইল বা ল্যান্ডফোন ছাড়া কিছু ফোনে যোগাযোগ কারোর সঙ্গে করা যেত না। সেই সময় আমরা ওখান থেকে মালগাড়িতে আমাদের রানীগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মে ওরা আমাদের হেল্প করেছিল। আমরা ঠাকুর প্রতিমা ঠেলাতে করে তখন নিয়ে আসে, আস্তে আস্তে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, তখন লক্ষ্মী পুজো চলছে। সেই সময় আমরা পুজো করেছি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো, এই রানীগঞ্জে সর্বপ্রথম এপিসিডি ক্লাব যে এই সূচনা করেছিল জগদ্ধাত্রী পুজোর, কিন্তু তার অনেক ইতিহাস লুকিয়েছিল। আজকে কিন্তু গৌতমের সাথে এই চ্যানেলে সমস্ত ইতিহাস কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আজকে আপনারা শুনতে পেলেন যে মা জগদ্ধাত্রীকে কীভাবে রেলের মালগাড়িতে করে নিয়ে আসা হয়েছিল, সে সব কিছু ঘটনা কিন্তু আমরা জানতাম না। আজকে কিন্তু সেই ঘটনা জানতে পারলাম শুধুমাত্র গৌতমের সাথে এই চ্যানেলে। আপনারা চ্যানেলটি দেখতে থাকুন, এর মধ্যে যদি চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনাদের রানীগঞ্জ এবং বিভিন্ন জায়গায় আপনাদের তুলে ধরবো বিভিন্ন দ্রষ্টব্য স্থান এবং বিভিন্ন নতুন নতুন খবরাখবর। এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, এবিসিডি ক্লাবের আরেক সদস্য সজল রক্ষিতের সঙ্গে আমরা কথা বলবো। সজলদার কাছ থেকে জানতে চাইবো যে পুজোটা কিভাবে হয়ে আসছে।
আমরা পুরো স্টার্টিং করি আমাদের সিনিয়ররা বললো 82 সালে তারপর আজ কয়েক বছর মোটামুটি বিগত 20 বছর আমার হাতে সবে যায় দাদারা দাদারা কাজের সূত্রে বাইরে যায় আবার সবাই মোটামুটি পূজোর সময় এখানে উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করে সব দিক থেকে আমাকে সাপোর্ট দেয় সেইভাবে আমি পূজো এগিয়ে যাচ্ছি আজকে বর্তমান আমাদের প্রেসিডেন্ট হচ্ছে দেবাশিস ভট্টাচার্য আগামী প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন কৃষ চক্রবর্তী এই বছরই উনি পরলোক গমন করেছেন তারকে আমরা এবিসিডি ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আগামী দিন এইভাবেই আমি সমস্ত সিনিয়রদের কাছে পাড়া প্রতিবেশী যারা চাঁদা দাদা বিজ্ঞাপন দাদা তাদের কাছ থেকে সহযোগিতা চাই এবং আমাকে খুব সাপোর্ট করে এবিসিডি ক্লাবকে রানীগঞ্জ থানা এবং রানীগঞ্জ কর্পোরেশন এবং আরও যে সাংবাদিক বন্ধুরা আছে তারাও খুব প্রচার করেছে এর বিষয়ে আগে তো আমি এই বছরও সেই আগের মতোই করে করেছি যেটুকু যথেষ্ট আমাদের খুব সীমিত সমর্থন মধ্যে আমরা এই তিন দিনের পুজো আজকে হচ্ছে সপ্তমী অষ্টমী নবমীর পুজো কালকে দশমীর পুজো হবে পরশু দিনকে আমাদের একাদশীর দিন একটা মায়ের ভোগ হয় সেটা আমাদের বড়বাজার কালী মন্দিরে ভোগ করা হয় ওখানে বসে হ্যাঁ সন্ধ্যেবেলা তো সেটা আমরা বিগত দু বছর করোনার জন্য বসে খাওয়াতে পারিনি এই বছর ইচ্ছা আছে বসে খাওয়ানোর হ্যাঁ প্রথম থেকেই করছে প্রথম থেকেই খাওয়াচ্ছে আমি এবিসিডি ক্লাবের আমরা নিজেদের মেম্বারদের মধ্যে পয়সা কালেকশন করে এই ভোগটা করতাম তারপরে ওইটা আরও দশজনের পরে ওইটা আরও মানে বড় আকার ধারণ করে তো নারায়ণজনের কাছ থেকে সাহায্য নিয়ে ওইটা আরও বড়োভাবে করবার এখনও চালিয়ে যাচ্ছি এভাবেই চলছে আমাদের তাহলে বন্ধুরা আগামী পরশু দিন কিন্তু খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে আপনারা বড় কালী মন্দিরে সন্ধ্যাবেলা এই এবিসিডি ক্লাব পরিচালিত জগদ্ধাত্রী পুজোর খিচুড়ি ভোগ হবে আপনারা অতি অবশ্যই আমন্ত্রিত এবং আপনারা দেখতে আসুন এই এবিসিডি ক্লাবের জগদ্ধাত্রী মায়ের মূর্তি খুব জাগ্রত মা প্রায় 40 বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন পুজো চলছে আপনাদের আগেও দেখালাম আমিও 2-3 বছর ধরেই আসছি আপনার কিরকম লাগছে রানীগঞ্জেও কিন্তু জগদ্ধাত্রী পুজো ভালোই লাগছে রানীগঞ্জ জগদ্ধাত্রী পুজো মায়ের পুজো খুব ভালোভাবেই হয় এখানে আরেক বৌদিকে আমরা পেয়ে গেছি আমার বিয়ের পর থেকে আসছি 20 বছর কিরকম লাগে যে রানীগঞ্জের বুকে সর্বপ্রথম আজকে 40 বছর হয়ে গেল আমার বাড়ি থেকে পুজোটা শুরু হয় বুঝছেন তো মানে আমি মায়ের ভোগ করি আমার হাজবেন্ড করেছে বড়রা করেছে তারপর আমার হাজবেন্ডেরই দায়িত্ব ছিল আমি ওই তখন থেকে আমি তো খুব বিশ্বাস করি মাকে গর্বিত হচ্ছি না হচ্ছি না সেটা জানি না কিন্তু না এলে ফাঁকা লাগে আর সব মায়েরই ইচ্ছা হচ্ছে হয়ে যাচ্ছে মা সবটাই মা করে জানেন তো মানে আপনার ইচ্ছা না থাকলেও মা করিয়েই ছাড়বে আপনাকে মা ঠিক করে দেয় সবের ব্যবস্থা প্রতি বছরই মনে হয় কি করে হবে এত ব্যবস্থা কি করে হবে কি সবাই এসেও যায় ঠিক সবাই মিলে আয়োজন করেও সব কিছু সুন্দর হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে মাই কিন্তু সব কিছু করিয়ে দেয় এবং আয়োজন আমরা ভাবি হয়তো কীভাবে কী হবে কিন্তু সব কিছুই সমস্যার সমাধান হয়ে যায় মায়ের কৃপায় এই যে মাকে দেখছেন আপনারা মা জগদ্ধাত্রী এরপর আমরা এখানে পুরোহিত মশাই আমরা একটুখানি কথা বলে নেব সর্বপ্রথম 40 বছর যে পুজো করে আসছেন আমরা ওনাকে পেয়ে গর্বিত মনে করছি একটুখানি উনি এখন পুজোতে ব্যস্ত কিন্তু একটুখানি কথা বলবো যে আপনি সর্বপ্রথম পুজো চালু করেছিলেন আমি এখন অব্দি পুজো করছেন কী বলবেন এই পূজা 48 বছর হতে চলেছে প্রথম থেকেই আমি এই পুজোতে আছি কী বলবেন মানে মায়ের পুজো করে আসছেন খুবই আনন্দ খুবই আনন্দ এই পাড়ার বড় বাজারের ছেলেরা খুবই আনন্দ করে খুবই শ্রদ্ধা সহকারে এই পুজো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধনুই জেগে উঠেছে মা
পুজো চলছে। আমরা এখানে অনেক ভক্তদের দেখতে পাচ্ছি, আর এক ভক্ত এখানে বসে আছে। আপনি কত বছর ধরে আছেন? আমিও 22 বছর ধরে আছি মায়ের কাছে। মানে মায়ের মন্দিরে এসে কিরকম লাগে আর কি? নিজেকে খুব ভালো লাগে এবং আনন্দ পাই। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অনেক দিন ধরেই হচ্ছে, আমরা শুরু থেকেই আছি মায়ের পুজো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা কিন্তু প্রচুর বা ভক্তের সমাগম হয়েছে এবং মাকে ধুনু দিয়ে জাগাচ্ছেন। আর এক ভক্ত আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। এইখানে যে আগে 20 বছর ধরে আমি এখানে আসি, খুবই ভালো লাগছে, খুব গর্বিত মনে করছি যে আমাদের রানীগঞ্জের মধ্যে এই একটাই এখন পুজো হচ্ছে। তবে এই সামনে বড়বাজারে আর একটা পুজো এই বছর থেকে শুরু হলো, হ্যাঁ, তা আমরা খুবই ভালো লাগছে। তবে আমি এখানে এসে না এসে থাকতে পারি না, খুবই ভালো লাগছে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু শুনলেন আপনারা প্রচুর ভক্তের সমাগম, এবং এখানে আসলে কিন্তু মায়ের সাড়া পাওয়া যায় এই জগদ্ধাত্রী পুজো ABCD ক্লাব। আপনারা শুনলেন সমস্ত ইতিহাস। ঠিক এইভাবেই আমরা পুজো মণ্ডপে নবমণ্ডপে ঘুরতে ঘুরতে আপনাদের দেখাবো রানীগঞ্জের ইতিহাস, মায়ের মন্দিরের ইতিহাস। আপনারা রানীগঞ্জ সংক্রান্ত বিশেষ বিশেষ খবর দেখতে পাবেন এই গৌতমের সাথে চ্যানেলে। আপনাদের অনুষ্ঠান যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, ধন্যবাদ।